মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ সেনোট, যার অর্থ জলসহ গুহা। বলা হয় যে ডাইনোসরদের মেরে ফেলা উল্কাপিণ্ডের কারণে সেনোটগুলি বিভিন্ন অংশে তৈরি হয়েছিল। যখন ইউকাটান উপদ্বীপ সমুদ্র দ্বারা আচ্ছাদিত একটি প্রবল প্রাচীর ছিল, তখন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এতটাই কমে যায় যে এটি পুরো প্রাচীরটিকে উন্মুক্ত করে দেয়, যার ফলে এটি মারা যায়। সময়ের সাথে সাথে রেইন ফরেস্টের পথ দেয় সেনোটস বা জেনোট। শব্দটি এসেছে মায়ান বিজনোট থেকে, যার অর্থ জলের গর্ত। মায়ানদের জন্য এই স্থানগুলি পবিত্র ছিল, কারণ এগুলো ছিল জঙ্গলে মিঠা পানির একমাত্র উৎস। ইউকাটান উপদ্বীপে অনুমিতভাবে 15,000টিরও বেশি খোলা এবং বন্ধ সেনোট রয়েছে। সেনোটের উদ্ভিদ এবং প্রাণী অনন্য এবং সেনোট নিজে। গাপ্পি এবং ক্যাটফিশ সেনোটে সবচেয়ে বেশি পর্যবেক্ষণ করা মাছ। উপকূলীয় সেনোটগুলি ম্যানগ্রোভ, পাম গাছ এবং ফার্ন দ্বারা বেষ্টিত। সেনোটে গুয়া, নারকেল, কোকো এবং রাবার গাছ বেশি দেখা যায়। এই গাছগুলির লম্বা শিকড়গুলি খিলানযুক্ত সিলিং থেকে নেমে আসে যতক্ষণ না তারা জলে পৌঁছায়। এর সৌন্দর্য পর্যবেক্ষণ করতে এমন স্বচ্ছ জল রয়েছে যে এর ভেতর বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণী জগৎ দেখতে পাওয়া যায়।